সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের সবজি ও ডিম দিয়ে খুবই সহজ এবং সুস্বাদু একটি পরোটার রেসিপি শেয়ার করব। আপনারা ঝটপট সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই স্বাস্থ্যকর পরোটাটি বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই সহজ ডিম সবজির পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব কিছু গ্রেট করে নেওয়া ফুলকপি। আমি ফুলকপিটাকে গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন এই সবজিগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে। এরপর আমি এখানে কিছু বাঁধাকপি কুচি নিয়েছি, বাঁধাকপিটাকেও গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে কোনো সবজির পরিমাপ বলবো না, আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর আমি এখানে কিছু গাজর কুচি নিয়েছি, গাজরগুলোকেও আমি গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের ছোটো ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। গাজরগুলোকে অবশ্যই একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এরপর আমি এখানে কিছু পেঁয়াজের পাতা এরকম কুচি করে কেটে নিয়েছি। হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিবেন। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি আপনাদেরকে যে সেগুলোই নিতে হবে এটা কোনো কথা না, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পরোটা বানিয়ে নিতে পারেন। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলোকেও একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এরপর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, আমি এখানে কোনো কিছুর পরিমাপ বলিনি, আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর আমি এখানে তিনটা ডিম নিয়ে নিলাম। আমি এখানে পরোটাগুলো একটু বেশি পরিমাণেই তৈরি করব, তাই ডিমটাও একটু বেশি করেই নিলাম। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিব, এখানে মশলাটা অবশ্যই একটু কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, এরপর আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিব, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সবজি ও মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এগুলো অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এই সবজিগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার ফলে দেখবেন এগুলো পরিমাণে অনেকটাই কমে গেছে। সবজিগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমি আবারও এগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজি ও মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে আটা অ্যাড করব। আপনাদের হাতের কাছে আটা বা ময়দা যেটাই থাকুক না কেন, আপনারা যে কোনোটাই এখানে দিয়ে দিতে পারেন। আমি আজকে আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে নেব। এখানে একবারে বেশি পরিমাণে আটা দেওয়া যাবে না, অল্প অল্প করে আটা অ্যাড করতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মোট 4 কাপ ও আধা কাপ পরিমাণ আটা নিয়েছি। ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব। এ পর্যায়ে তেল দেওয়ার ফলে আমরা যে ডোটা তৈরি করছি এই ডোটা খুব সহজেই মসৃণ হয়ে যাবে। আর আমি এখানে একটু বেশি পরিমাণে পরোটা তৈরি করব, তাই সব কিছুর পরিমাপ একটু বেশি করেই নিয়েছি। আপনারা যতগুলো পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী এখানে সব কিছু নিয়ে নেবেন। আমি এটা খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। এই ডোটা আমরা বাসায় নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি সেই ডোয়ের মতোই হবে। এই ডোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন আমার এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আমি হাতে কিছুটা তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে নিব। এবার এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। 15 মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিব। দেখুন রেস্টে রাখার ফলে কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে রুটি বানিয়ে নিব। ডোটাকে আমি একটা রুটি বেলার বোর্ডে নিয়ে নিব। রুটি বানানোর জন্য আমি এখানে কিছু আটা নিয়েছি। প্রথমেই আমি ডোটাকে এইভাবে কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই ডোটাকে এরকম রাউন্ড শেপ দিয়ে এর উপরে কিছু আটা দিয়ে দিব। আটা দেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিব। এরপর আমি একটা রুটি বেলে নিব। যদি দেখেন রুটিটা বেলুনিতে অথবা বোর্ডে লেগে যাচ্ছে তাহলে এখানে কিছুটা করে আটা দিবেন। আর চেষ্টা করবেন রুটিটা একদম পাতলা করে বেলতে। রুটিটা পাতলা করে বেললেই কিন্তু এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই অবশ্যই এটাকে একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। এখন আমি এই রুটিটাকে ভাজতে চলে যাব।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি রুটিটা নিয়ে নিব। এর এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব। এর অপর পাশটাও কিছুটা হয়ে যাওয়ার পর আমি এটা আবার উল্টে দিব। রুটিটাকে কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিব। অবশ্যই রুটিটাকে প্রথমে একটু শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। শুকনো তাওয়ায় কয়েকবার একটু উল্টে পাল্টে দেওয়ার পর এখানে তেল দিতে হবে। প্রথমেই কিন্তু এখানে তেল দিতে যাবেন না, রুটিটাকে কয়েকবার তেল ছাড়া উল্টে পাল্টে দেওয়ার পর এখানে তেল অ্যাড করবেন। তাহলে দেখবেন পরোটাটা একদম খাস্তা হবে। পরোটার এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব। এর অপর পাশটাও যখন হয়ে যাবে তখন এটা আমি আবারও উল্টে দিব। দেখুন পরোটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার এই পরোটাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমি কয়েকটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু অনেক বেশি নরম হয় এবং খেতেও ভীষণ মজার হয়। আপনারা এই পরোটাগুলো গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আপনারা ঝটপট সকাল বিকালের নাস্তায় এটি বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই সহজ ডিম সবজির পরোটাটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।